নমস্কার দর্শকবৃন্দ, আজব আবদার মাধ্যমিক পরীক্ষার্থীদের ভাইরাল ভিডিও। টুকলির দাবিতে ক্ষোভ স্কুলে। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। আজব আবদার, হয় উত্তর বলে দিতে হবে অথবা একটু আধটু টুকলি করতে দিতে হবে। শুক্রবার ইতিহাস পরীক্ষার আগে এমনই দাবি মাধ্যমিক পরীক্ষার্থীদের। ঘটনা পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মুগসান হাক্কানিয়া হাই স্কুলের। এমন ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অবশেষে পরীক্ষা কেন্দ্রে ছুটে যেতে হয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের। এমন দাবি কারণ হিসেবে পরীক্ষার্থীদের বক্তব্য। প্রায় দুবছর করোনার সঙ্গে লড়াই করে হাজির হয়েছি পরীক্ষা কেন্দ্রে, তাই হলে এত তাড়াতাড়ি চলবে না, হয় উত্তর বলে দিতে হবে অথবা আমাদের একটু আধটু। যদিও এই বিষয়ে মুখ খুলেনি, খুলতে চাননি স্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষক আলিমুদ্দিন মল্লিককে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। কেশপুর এক চক্রের অবোধ বিদ্যালয় পরিদর্শক শৈলজা চন্দ মণ্ডল ফোন ধরলেও সাংবাদিক শুনেই ফোন কেটে দেন। জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক চাপেশ্বর সর্দার বলেন, কেশপুরের মুগবাসানে একটা কিছু হয়েছিল শুনেছি, ঠিক কী হয়েছে জানি না, খোঁজ নিয়ে দেখছি। মেদিনীপুর সদরের মহকুমা শাসক কৌশিক চট্টোপাধ্যায় বলেন, শুক্রবার পরীক্ষা শুরুর আগে একটা ছোটোখাটো ঘটনা ঘটেছিল। কয়েকজন ছাত্রছাত্রীর কিছু দাবি দেওয়া ছিল, তৎক্ষণাৎ প্রশাসনের তরফে উদ্যোগ নিয়ে সমস্যার সমাধান করা গিয়েছে। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। শুধু শুক্রবার ইতিহাস পরীক্ষার আগেই নয়, বুধবারও এমনই দাবি তুলে বিক্ষোভে সামিল হয় বেশ কিছু পরীক্ষার্থী। কেশপুরের মুগবাসান হাক্কানিয়া হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কেশপুরের মুন্ডলিকা হাই স্কুল এবং কুয়াই হাই স্কুলের ছাত্রছাত্রীরা। প্রায় 250 জন ছাত্রছাত্রী ওই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। ছাত্রছাত্রীদের এই অন্যায় দাবি ও বিক্ষোভে বিরক্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা। স্কুলের এক শিক্ষক বলেন, স্কুলের গেটের সামনে প্রকাশ্যে এমন দাবি পরীক্ষার্থীরা করতে পারে বলে জানা নেই। একদিন নয়, পরপর দুদিন এমন ঘটনা ঘটলো, এতে স্কুলের সম্মানহানি হচ্ছে। এমন ঘটনা কোনো পরীক্ষা কেন্দ্রেই কাম্য নয়। কয়েকজন ছাত্রছাত্রী প্রকাশ্যেই বলে, প্রায় 2 বছর স্কুল বন্ধ ছিল, সেভাবে পড়াশুনো হয়নি। অনেক স্কুল উত্তর বলে দিচ্ছে শুনেছি, কিছু স্কুলে একটু আত্রু আলোচনার সুযোগ দিচ্ছে। যে ধরনের প্রশ্ন হচ্ছে তাতে অনেক ছাত্রছাত্রী পাস মার্কস তুলতে হিমশিম খেয়ে যাবে। জেলায় অন্যান্য স্কুলের কয়েকজন শিক্ষক শিক্ষিকারাও স্বীকার করেছেন, প্রশ্নপত্র একটু অন্যরকম, এই পরিস্থিতিতে এইসব নিয়ে একটু ভাবা উচিত ছিল। স্থানীয় এক বাসিন্দা বলেন, দূর থেকে দেখেছি, ঠিক কী হচ্ছিল শুনতে পাইনি। তবে এখানে 2টি স্কুলের পরীক্ষা কেন্দ্র হলেও মূলত 1টি স্কুলের ছাত্রছাত্রীদের বিক্ষোভ দেখা গিয়েছে। তবে চরম আকার নেওয়ার আগেই পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা এসে পরিস্থিতি সামাল দেন। তো সুতরাং বোঝা যাচ্ছে যে এই ছাত্রছাত্রীদের এই আজব আবদার, এটা কখনোই কিন্তু কোনো স্কুল কর্তৃপক্ষ বা স্কুলের শিক্ষক শিক্ষিকারা কিন্তু মেনে নিতে পারেন না। আমি যে স্কুলে রয়েছি বর্তমানে, সেই স্কুলেও কিন্তু মাধ্যমিকের সেন্টার হয়েছে, কিন্তু সেখানেও কিন্তু ছাত্রছাত্রীরা এই কথা বলেনি। তবে আশ্চর্যের বিষয়, সেই সমস্ত ছাত্রছাত্রীর গার্জিয়ানরা এসে আমাদের স্কুলের প্রধান শিক্ষকের কাছে আবদার করেছেন যে খুব কড়া গার্ড দেওয়া হচ্ছে, কাউকে ঘাড় ঘুরাতে দেওয়া হচ্ছে না বা টুকলি করতেও দেওয়া হচ্ছে না, এই সমস্ত আজব আবদার করে গেছেন। তবে আমাদের স্কুলের প্রধান শিক্ষক কিন্তু সেই বিষয়টি কোনোভাবেই মেনে নেয়নি। তবে যেটা বলার বিষয় যে কড়া গার্ড দেওয়া হচ্ছে না কোনো স্কুলেই, বা আমাদের স্কুলে সেরকমভাবে কড়া গার্ড দেওয়া হচ্ছে না, যতটা সম্ভব ওদের সহযোগিতা করা হচ্ছে, কিন্তু ছাত্রছাত্রীরা বা তাদের গার্জিয়ানরা এটা বুঝতেই চাইছে না। অর্থাৎ ছাত্রছাত্রীরা ধরেই নিয়েছিল এবছরও হয়তো মাধ্যমিক পরীক্ষা হবে না, তাদেরকে এমনি 60%, 70%, 80% নম্বর দিয়ে দেওয়া হবে, সেখানেই কিন্তু বিষয়টা ঘটেছে এবং সেখানেই কিন্তু গলত ছিল। সুতরাং এই মুহূর্তে একটা যেটা বিষয় আমাদের ভাববার, যে ছাত্রছাত্রীরা কোন পথে যাচ্ছে, তাদের কি এরকম চিন্তাভাবনা আদৌ মাথায় আসা উচিত, এই বিষয়ে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।